সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন। মা, মাকে নিয়ে অনেক গান লেখা হয়েছে কবিতা, তৈরি করা হয়েছে চলচ্চিত্র, কিন্তু এই প্রথম একটি রিয়েলিটি শো এর মধ্য দিয়ে তাদেরকে তুলে ধরা হচ্ছে যে মায়েদের সন্তানরা লড়ছে সেরা হওয়ার এই লড়াই। আর আমাদের এই প্রতিযোগিতায় আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, শম্পা রেজা, ফেরদৌসী প্রিয়ভাষিনী এবং ও আমাদের তৃতীয় বিচারক তো আজকে উপস্থিত থাকতে পারেননি একটি বিশেষ কারণে, আমরা তাকে মিস করব। তো এবার আমরা আমন্ত্রণ জানাবো আমাদের আজকের পর্বের চারজন প্রতিযোগী টিমকে। তো চলুন প্রথমে আমন্ত্রণ জানাই আমাদের ঢাকার বন্ধু সাদিকা রহমান ও তার মা জেসমিন রহমানকে। আমাদের পরবর্তী প্রতিযোগী আফতাহি আরিফিন সার্থক এবং তার সাথে রয়েছে তার মা তাসমিন খুরশেদ। এরপরে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইমরান খান এবং তার মা তোহারা বেগমকে। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রতিযোগী উমামা সোয়াইফা অন্তু এবং তার মা ইশরাত জাহান। পরিচয় পর্ব তো শেষ হয়ে গেল, এবার শুরু হবে মেধা যাচাইয়ের পরীক্ষা। আর আমাদের এই চারটি দল অংশ নেবে আমাদের কুইক রাউন্ডে, যেখানে প্রত্যেকটি দল চারটি করে প্রশ্নের উত্তর দেবে, প্রতিটি সঠিক উত্তর জন্য পাবে 10 পয়েন্ট। তো শুরু করা যাক আমাদের কুইক রাউন্ড। আমরা শুরু করব আমাদের কুইক রাউন্ড, আর আমাদের প্রথম প্রতিযোগী সাদিকা। রেডি সাদিকা? তোমার জন্য প্রথম প্রশ্ন, লিপ ইয়ার, শুনেছো শব্দটি? লিপ ইয়ার কত বছর পর পর আসে? মায়ের সাহায্য নিতে পারো যদি তোমার না জানা থাকে। 4 বছর পর পর, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, তারপর প্রশ্নটা করব। এই কার্টুনটা দেখা হয়? কার্টুনটা দেখা হয় না, মাঝে মাঝে। তো পেছনের ক্যারেক্টারটার নাম জানো? পেছনেরটার নাম আমি বলে দিচ্ছি, স্কুবি ডু। তার সামনে যে আরেকটি ক্যারেক্টার আছে ওটার নামটা দরকার ছিল আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, এটার জন্য পয়েন্টস দিতে পারছি না। আমাদের আরেকটা যে ক্যারেক্টার ছিল ওর নাম ছিল স্ক্র্যাপি ডু, ঠিক আছে। থার্ড কোয়েশ্চেন, কোন ধরনের ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা রঙিন জার্সি পরিধান করে না? ওকে ঠিক আছে, 10 পয়েন্টস। লাস্ট কোয়েশ্চেন, মনোযোগ দিয়ে শুনতে হবে মামের, একটি মোরগ বছরে কয়টি ডিম পারে? মোরগ ডিম পারে না। অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে, একটা জোরে হাততালি। ওকে ডান, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টের কাছে, আফতাহি আরিফিন সার্থক। আমি কি সার্থক নামে ডাকবো? হ্যাঁ। ওকে, ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন, কার্টুন চরিত্র বাগস অ্যান্ড বানি দেখেছো তো, ওইটা এর প্রিয় খাবার কি? বাগস অ্যান্ড বানির প্রিয় খাবার কি? গাজর। সত্যি তো? হ্যাঁ, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, তারপর প্রশ্ন জিজ্ঞেস করব। একজন প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, প্রশ্ন হচ্ছে নাম কি? অ্যাবসলিউটলি কারেক্ট, ব্রায়ান লারা, ভেরি গুড। থার্ড কোয়েশ্চেন, মনোযোগ দিয়ে শুনবেন, মা চাইলে হেল্পও করতে পারেন। কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস মিলে কোন ঋতু হয়? কার্তিক? হ্যাঁ, হেমন্ত। ভেরি গুড, একটা জোরে হাততালি, বাহ, ভেরি স্মার্ট। ওকে লাস্ট কোয়েশ্চেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, একটি পাত্রে একটি আলু সিদ্ধ করতে 3 মিনিট সময় লাগলো, ঠিক ওই পাত্রে 3টি আলু সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? একটি পাত্রে একটি আলু সিদ্ধ করতে 3 মিনিট সময় লাগবে, 3টি আলু সিদ্ধ করতে 3 মিনিট। আনসার করেক্ট। আপনার ছেলে কি বুঝতে পেরেছে? আমি তো তার কাছে জানতে চাই। হ্যাঁ বুঝেছি। বুঝেছো? দ্যাট মিন্স ইউ আর আ স্মার্ট বয়, ভেরি গুড, একটা জোরে হাততালি। অল রাইট, আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট ইফরান, রেডি? ওকে, তোমার জন্য প্রথম প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। এক্স্যাক্টলি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আমরা স্ক্রিনে একটা ছবি দেখাবো, তারপর প্রশ্ন করছি। এই কার্টুন ক্যারেক্টারের সাথে নিশ্চয়ই পরিচিত, এটা নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে, তো বলতে হবে এই ক্যারেক্টারটার নাম কি? ব্যাটম্যান। অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, দাবা খেলায়
রাজার মোট গুটি কয়টা থাকে? দুটি। শিওর? হ্যাঁ। 100% শিওর? হ্যাঁ। ইউ আর টু কনফিডেন্ট, আমি কনফিউজ করতে পারবো না। অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, চলে যাচ্ছি ফোর্থ কোয়েশ্চেনে। মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি সাদা গায়ের দুধের রং সাদা হলে একটি কালো গায়ের দুধের রং কি? সাদা। রাইট, গুড। একটা জোরে করো তাহলে আমাদের এই প্রতিযোগীর জন্য। ওকে, আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট অন্তু, রেডি? রং ধনুতে হলুদ রঙের পর কোন রং আসে? কমলা। শিওর? শিওর। ওয়েল ডান, কমলা, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। লিওনেল মেসি কোন ক্লাবের হয়ে খেলে? বার্সেলোনা। অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে আমরা একটা ছবি দেখব। প্রশ্ন হচ্ছে এই কার্টুনের নাম কি? ডোরেমন। সরি, ডোরেমন নয়, ইটস রং আনসার। এটা হচ্ছে পাওয়ার পাফ গার্লস। ওকে, ডোন্ট ওয়ারি, আরেকটা প্রশ্ন আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন সুস্থ মানুষ খালি পেটে কয়টি মিষ্টি খেতে পারবে? একটিও না। আমি আনসারটা নিয়ে নেব? উত্তরটা ভুল। আসলে কথাটা হচ্ছে খালি পেট থাকা অবস্থায় একটা খেলাম, তারপর তো খালি পেট থাকলো না, তো আমরা একটাই খেতে পারবো খালি পেটে। ওকে, এটার জন্য পয়েন্টস দিতে পারছি না। এনিওয়েজ, আমরা চারটি দলের জন্য একটা জোরে হাততালি দেবো। ওয়েল পারফর্ম। প্রিয় দর্শক, আমাদের কুইক রাউন্ড শেষে স্কোর দাঁড়িয়েছে সাদিকা অ্যাট 30 পয়েন্টস। হাততালি দেবো একটু আমরা। সার্থক অ্যাট 40 পয়েন্টস, ভেরি গুড সার্থক। ইফরান অ্যাট 40 পয়েন্টস টু। এবং শেষে রয়েছে আমাদের অন্তু 20 পয়েন্টস। বাট মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আমাদের এখনো আরেকটা রাউন্ড বাকি। দর্শক, আমরা এরপরে দেখব আমাদের পারফরমেন্স রাউন্ড, যেখানে আমাদের এই খুদে বন্ধুদের সাথে তাদের মায়েরা পারফর্ম করবেন। তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে, নিশ্চিত ছোট্ট একটি বিরতি। যেটা সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আমাদের প্রতিযোগী টিম তো তাদের মেধার পরিচয় দিয়ে দিয়েছে, এবার পারফরমেন্স দেখানোর পালা। আর আমাদের পারফরমেন্স রাউন্ডের শুরুতেই গান নাচ দিয়ে মাতাতে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে সাদিকা এবং তার মা জেসমিন রহমান। চলুন দেখা যাক। সাদিকা কি তার পারফরমেন্স দিয়ে আমাদের জাজদেরকে দিওয়ানা করতে পেরেছে কিনা সেটা এবার জানতে হবে। ও রে সাদিকা রানী, তুই আমারে করলি দিওয়ানা। ঠিক আছে, থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ। সার্থক, ও মানে বলছিলাম আমাদের পরবর্তী প্রতিযোগীর নাম, সার্থক আসছে তার মাকে নিয়ে একটা আবৃত্তি শোনাতে। চলুন শোনা যাক। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি,
খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপর কি রাগ করতে পারি? নারকেলের চিড়েকুটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, নুয়ে পড়েছে ডাটা, ওই লতাটা নেতানো। খোকা এলে ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। জাজেস, কবিতাটা পড়বার জন্য যে নির্বাচন, এটার জন্য আমি সাধুবাদ জানাই, কারণ সবাই কিন্তু এই অসাধারণ কবিতাগুলো নিয়ে আসে না। সুন্দর উচ্চারণে, তালে, লয়ে, হৃদয় দিয়ে আবৃত্তি। থ্যাংক ইউ জাজেস। অলরাইট, আমাদের বন্ধু ইফরান গিয়েছে চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু ওখানে কি যেন ঘটে গেল, চলুন দেখে আসি। আসসালামালাইকুম ম্যাডাম। তুমি কে? ম্যাডাম, আমি চাকরির লেগে এসেছি। চাকরির ইন্টারভিউতে এসেছ, বসো। মাটিতে কেন, চেয়ারে বসো। জি ম্যাডাম। তোমার নাম কি? ম্যাডাম, আর তো মেলা নাম। মেলা নাম? জি ম্যাডাম। মায় কয় খুকা, বাপ কয় বুকা, চাচাই কয় বলদ, আর ম্যাডাম আমার প্রেমিকা, ম্যাডাম আদর কয় দুষ্টু। তুমি পড়াশোনা করেছো কতটুকু? আরে ম্যাডাম, আমি তো টিটিএমপি পাস। টিটিএমপি পাস? জি ম্যাডাম। এটা আবার কি পাস? ম্যাডাম টিটিএমপি শুনছেন না? টিতে টাইন না, টিতে টুইন না, এমতে মেট্রিক, পিতে পাস, টাইন না টুইন না মেট্রিক পাস, টাইন না টুইন না মেট্রিক পাস। জি ম্যাডাম। তোমাকে কয়েকটা প্রশ্ন করি। করেন ম্যাডাম। বলো তো গাইবান্ধা কোথায়? গাইবান্ধা ম্যাডাম, আমাগো বাড়ির উত্তর পাশে যে গোয়াল ঘরটা আছে না, ওই জায়গায় তো গাইটা বান্ধা। গাইবান্ধা গোয়ালে? জি ম্যাডাম। আল্লাহ, তুমি তো কিছুই পারো না। না ম্যাডাম, না, আমি গান পারি, নাচ পারি। নাচ পারো? জি ম্যাডাম, এখনই যা খাইতেছি। দেখাও। ও, ক্লাসিক্যাল গান। মুন্নে বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, লেজেন্ডু বাম হুই ডার্লিং তেরে। চুপ, এসব কি গান করছো? ম্যাডাম, এগুলো আজকাল যুগের গান। আজকাল যুগের গান? আমাদের দেশীয় গান করবে। এই বাংলা গান আর কেডা শুনে? কে শুনে মানে? আমাদের বাংলা সংস্কৃতিকে 30 লক্ষ লোক শহীদ হয়ে রক্ত দিয়ে এই বাংলা ভাষাকে এনেছে, আজ তোমরা বাংলা গান শুনছো না, করছো না। বসো। তুমি পড়াশোনা করলে কিভাবে? ম্যাডাম, আপনারে আপন মনে করে কই, কাউরি কইন না, আমি ম্যাডাম নকল করে পাস করেছি। নকল করে পাস করেছো? জি ম্যাডাম। নকল করে পাস করে তুমি চাকরি নিতে এসেছো? জি ম্যাডাম। বেরিয়ে যাও। ম্যাডাম, তো রাই গেন না, আমি জানতাম এমনি আমার চাকরি হইতো না, মামা চাচা ছাড়া তো কারো চাকরি হয় না। আমি ম্যাডাম আসল মা হইছি। আসল মামা? ম্যাডাম পিসে কি বুঝেন, মামা তোমার পকেটে। পকেটে? জি ম্যাডাম, এই দেখেন টাকা। তুমি আমাকে ঘুষ দিচ্ছ? ম্যাডাম, এটা ঘুষ না, আপনি আমার এত কষ্ট করে চাকরি দিবেন, আমি আপনার কিছু দিব না, ম্যাডাম উপহার নেন ম্যাডাম, নে। দুর্নীতি, তোমাকে এখন পুলিশে দিচ্ছি, কুদ্দুস পুলিশ ডাকো। ম্যাডাম পুলিশ না ম্যাডাম, আমার মাফ করে দেন ম্যাডাম। আমি মাফ করব না, সমাজের কাছে মাফ চাও। জি ম্যাডাম, আমি সবার কাছে মাফ চাইতেছি, আমার জীবনে এক কাজ করব না, আমার আপনার মাফ করে দেন। ঠিক আছে, আসুন আজ থেকে আমরা শপথ করি, আমাদের দেশীয় সংস্কৃতিকে রক্ষার জন্য আমরা সবাই দেশীয় গান করব, এবং দেশের নকল ও দুর্নীতি দূর করে আমাদের এই সোনার বাংলাকে গড়ে তুলব। দারুণ অভিনয় দেখালি বাবু। আর মা স্ক্রিপ্ট কার? আমার বড় ছেলে। খুব চমৎকার, দুজনেরই অভিনয় খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। এই সময়ের গান তুমি গাইলে, বিশাল একটা শপথ তোমরা জাতির কাছে দিলে, এই জাতিও এটা মাথা তুলে নেবে। থ্যাংক ইউ জাজেস, ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ।
আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু অন্তু আসবে গান শোনাতে, আর তার সাথে কণ্ঠ মিলাবে তার মা ইশরাত জাহান। চলুন উপভোগ করা যাক তাদের গানটি। খেজুর পাতার নূপুর বাজার যায় যায়, খেজুর পাতার নূপুর বাজার যায় যায়, পূর্ণ তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, পূর্ণ তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, কুসুম ছড়ায় পথের বালু পথের বালুকা। খুব সুন্দর গেয়েছো তুমি, খুবই সুন্দর গেয়েছো, তালে গেয়েছে এবং মন মতানো সুরে গেয়েছে। ভাবছিলাম এই ঘুরে ঘুরে নাচলো বুঝি, সেই অপেক্ষায় রেখেছিল আমাদের, কিন্তু এত সুন্দর হয়েছে, খুব চমৎকার। আপনারাও এর মধ্যে একটু রিল্যাক্স হয়ে যান, আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর ফিরে এলাম ডেটল সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে। আমাদের কুইক রাউন্ড এবং পারফরমেন্স রাউন্ড শেষে টোটাল স্কোর তো আমার হাতে চলে এসেছে, আমাদের বন্ধুরা একটু টেনশনেও আছে, টেনশনটা কিছুক্ষণের জন্য ভুলে যাই, কারণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের পর্বের স্পেশাল গেস্ট। তিনি আমাদের দেশে প্রখ্যাত একজন অভিনেত্রী সাবেরি আলম, আর তার সাথে রয়েছেন তার সন্তান তাসকিন। স্বাগতম আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই প্রিয় অভিনেত্রীকে তো আমরা স্ক্রিনে বরাবরই দেখে এসেছি, তো আজকে এই যে স্পেশাল আরেকজন গেস্ট আছেন আমাদের মাঝে, তার সম্পর্কে একটু জানতে চাই। সাবরিয়াপা, সে আমার ছোট ছেলে, আমার বড় ছেলে ক্লাস ফোরে পড়ে, সানবিনজে, আমি নিজেই নার্ভাস আছি তাকে নিয়ে এসে। সাবরিয়াপা, আপনার বিভিন্ন অভিনয় আমরা দেখেছি নাটকে, বিজ্ঞাপনে, তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করা হয়েছে এমন কোনো অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে। একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে আমার দীর্ঘ বিরতির পর প্রথম যে ধারাবাহিকটিতে আমি কাজ করি, টলস হাউস, তুমিও ছিলে ওটাতে, সম্পাদক ছিল, ওখানে অনেকগুলো চিত্র লেখা গ্রহ, তার তিনি যে চরিত্রটি করছিলেন তার কয়েকটা বাচ্চা, চারটা ছেলে, তো ওদের সাথে আমার একটা পারফরমেন্স ছিল, তো আমি পারফরমেন্স ওদের সাথে করার পর আমি এমনি জিজ্ঞেস করছি, আচ্ছা আমি কেমন হলো আমার অভিনয়টা, ঠিকঠাক ছিল? বলে ভালোই। বললাম ভালোই, রসই কেন, কেন ভালো না? বলে না, আরেকটু ভালো করা যেত। আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজড, যে কারণ বাচ্চারা তো খুব অদ্ভুতভাবে সত্যি কথাটা বলে দেয়, সো নিশ্চয়ই আমার মনে হয়েছে যে তখন যে পারফরমেন্সটা আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল। আচ্ছা, তাসকিনের কি মনে হয় আম্মুর অভিনয় দেখে? ভালো, ও কিন্তু রসই লাগায়নি। দেখো, যারা বাংলাকে সুন্দর করে, আদর করে, ভালোবেসে উচ্চারণ করে বা পৃথিবীর বুকে ঢেলে দেয়, হ্যাঁ, তাদের মধ্যে সাবেরি একজন। খুব চমৎকার তার বাচনভঙ্গি, এবং সেটা কাছ থেকেও আমাদের সবার শেখার আছে। সাবেরির উপস্থিতি আজকে আমাদের এই এপিসোডে একটা বড় অলংকার দেখতে হবে। অ্যাবসলিউটলি, আমি আমি জানি না, মানে এত গুণী মানুষের কাছ থেকে এ ধরনের কথা শুনলে না একদমই বোকা বোকা হয়ে যায়, আমি জানি না কি বলবো, মানে আমি খুবই অনেক। আপনার সৌন্দর্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। তো আমাদের টিভি স্ক্রিনের দর্শকদের জন্য একটা কুইজ আপনাকে বলে যেতে হবে। আমি বলছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? দুটো অপশন আছে, অপশন এ হচ্ছে ক্যানবেরা, অপশন বি হচ্ছে সিডনি। প্রিয় দর্শক, সঠিক উত্তর পাঠাতে হলে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SASM স্পেস দিয়ে এ অর বি, পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। সাবরিয়াপা, থ্যাংক ইউ সো মাচ, তাসকিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগেছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আরটিভি কে ধন্যবাদ ধন্যবাদ একটা হাততালি আমরা দেব থ্যাংক ইউ আমরা একজন চমৎকার অভিনেত্রী থেকে বেশ কিছু চমৎকার কথাও শুনলাম তো এবার তো আমাদের অপেক্ষার পালা শেষ কারণ রেজাল্ট ঘোষণা করে দিতেই হবে সেরা আমি সঙ্গে মা দর্শক রেজাল্ট দেখে আমি একটু অবাক হয়ে যাচ্ছি কারণ সাধারণত আমাদের প্রতিটি পর্ব থেকে আমরা দুটো করে প্রতিযোগী দলকে পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করি কিন্তু এখানে আমি একটা নাম শুধু দেখতে পাচ্ছি আমি একটু শ্রদ্ধা বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করব আমাদেরকে কি একটু বুঝি সবাই সবার অবগতির জন্যই জানাচ্ছি যে আমরা একজনকেই এই পর্বে চুজ করেছি কারণটি হচ্ছে আগের কিছু পর্বে যে মার্ক আমরা পেয়েছি তা এই পর্বের বেশিরভাগের চেয়েই বেশি অতএব আমরা আরও কিছু আলোচনা করে দেখব যে এদের মধ্যে থেকে কাদের বাছাই করা যায় কারণ আমরা তো সেরাটা দিতে চাইছি যেন কারো প্রতি কোনো অবিচার না হয় সুবিচার হয় এইরকম একটা চিন্তায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই পর্ব থেকে আমরা কেবল একটি মা এবং একটি সন্তানকে বেছে নেব ঠিক আছে তো আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী যা জানালেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে এখন রেজাল্ট জানানোর পালা আমার হাতে যে স্কোর কার্ড এসেছে দেখতে পাচ্ছি আমাদের দুজন বন্ধু একই পয়েন্টস পেয়েছেন সেটা হচ্ছে 70 সাদিকা এবং অন্তু তোমাদের দুজনেই একই স্কোর পেয়েছো কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের দুজনের কাউকেই আমরা আমাদের পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারছি না উই আর সরি কিন্তু তোমাদের জন্য একটা জোরে করতালি দেব কারণ তোমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছো পারফর্ম করেছো এবং মায়েদেরকে ধন্যবাদ দেব তাদেরকে এত দূর আমাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ এখন বাকি আমার দুপাশে দুই বন্ধু সার্থক এবং ইফরান তোমাদের দুজনের মধ্যে আজকে একজন আমাদের পরবর্তী রাউন্ডে যেতে পারবে তোমাদের দুজনের স্কোর যা আছে কে কোনটা পেয়েছে এখন বলছি না শুধু মার্কসটা বলছি একজন পেয়েছো 80 একজন পেয়েছো 90 স্বাভাবিকভাবে যে 90 পেয়েছো সে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে যেটা হচ্ছে সেরা 16 আর সেই খুদে বন্ধু এবং তার মা হচ্ছে ইটস ইউ মোহাম্মদ ইফরান খান এবং তোহরা বেগম কংগ্রাচুলেশন সামনে চলে যেতে পারো আর আমাদের বন্ধু সার্থক উই আর রিয়েলি সরি তোমাকে তো সামনে নিয়ে যেতে পারছি না কিন্তু অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাবো তোমার কেমন লাগলো এখানে এসে সেটা বলো খুব ভালো লেগেছে মায়ের কাছে জানতে চাইবো কতটুকু শিখতে পারলেন এখানে এসে এখানে এসে আমার খুব ভালো লেগেছে মাদের নিয়ে প্রথম একটা অনুষ্ঠান এখানে এসে যে অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আমি খুব খুশি বাহ আমাদের এটাই আমাদের ভালো লাগছে যে আমরা একটা হাততালি দেব প্রথমে যে আমাদের ভালো লাগছে যে আপনারা এসে উপভোগ করেছেন আমাদের মাঝে সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা একজন প্রতিযোগী টিমকে নিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে আগামী পর্বে আবার আমরা হাজির হয়ে যাব চারটি প্রতিযোগী দলকে নিয়ে নিশ্চয়ই আমাদের সাথে যোগ দিতে আপনারা ভুলবেন না কারণ সেখানেও থাকবে মেধা যাচাইয়ের পরীক্ষা সেই সাথে পারফরম্যান্স রাউন্ড আর আমাদের এই বন্ধুরা কতটা প্রস্তুতি নিয়ে আসছে সেটা নিশ্চয়ই আপনারা আমাদের সাথে মিলেই দেখবেন সবাই ভালো থাকবেন আগামী পর্বে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে টেক কেয়ার থ্যাংক ইউ ভেরি মাচ আমি সববারে নয় কোনো বাড়াবাড়ি পারি আমি কত কিছু আঁকতে আঁকা বাঁকা নদীটা